মারাত্মক রকমের হাত পায়ের তালু জ্বালা, সাথে পুরো শরীরে জ্বালা অনুভব হওয়া, গরম হওয়া চিরতরে দূর করতে পারবেন আজকের ভিডিওতে দেখানো এই ঘরেলু রেমিডি সেবন করার মাধ্যমে। অনেকেরই হাত পায়ের তালু জ্বলতে দেখা যায়। এই সমস্যাটি বিশেষ করে রাতে বিছানায় গেলে বেশি দেখা যায়। দেখা যায় শীতের সময়ও ঠান্ডায় হিম হয়ে গেলেও হাত ও পা কম্বল বা লেপের ভেতরে রাখা সম্ভব হচ্ছে না। আবার কিছুক্ষণ পরপর হাত পা পানি দিয়ে ভিজাতে হয়, অস্থির লাগে। অনেক কারণে আমাদের শরীরে বিশেষ করে হাতের তালু ও পায়ের তালুতে এরকম জ্বালা অনুভব হতে পারে। স্নায়ুজনিত কারণে আক্রান্ত অংশের স্নায়ুর ওপর চাপ লেগে থাকলে বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীর নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে নারীদের মেনোপজ পরবর্তী সময়ে শরীরে হরমোনের তারতম্য ঘটে, তখন এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। ডায়াবেটিসজনিত কারণে যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিসের রোগে ভুগছেন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, এই রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি দেখা যায়। ভিটামিন বা মিনারেলের অভাবে, কিছু কিছু ভিটামিন বা মিনারেলের অভাবে এই ধরনের সমস্যা দেখা যায়, যেমন থায়ামিন, পাইরিডক্সিন, সাইনোকোবালসিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ইত্যাদির অভাবে অনেক ক্ষেত্রে হাত ও পায়ের তালুতে জ্বালা পড়া অনুভূত হতে পারে। এক সপ্তাহ অর্থাৎ টানা সাত দিন সেবন করতে হবে, তাহলে আপনি নিজেই এই রেমিডির গ্যারান্টি দিতে পারবেন যে এই ঘরেলু রেমিডি সেবন করার পর আপনার শরীরে কি ম্যাজিক হতে শুরু করেছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে থাকুন আর ভালো লাগলে শেয়ার করুন। চলুন জানি হাত পায়ের তালু, পুরো শরীরের জ্বালা ভাব ও গরম ভাব দূর করার রেমিডিটি তৈরি করার তরিকা। ঘরেলু এই রেমিডি তৈরি করতে আমাদের সবার প্রথমে এখানে প্রয়োজন হবে এই মৌরি বীজ, একে ইংলিশে ফেনেল সিডও বলে। মৌরি হলো মিষ্টি জিরা। মিষ্টি জিরা শরীর ঠান্ডা রাখে। এই গরমে আপনি যদি মৌরি ভেজানো পানীয় খেতে পারেন তাহলে শরীরের জ্বলন ভাব দূর হবে, শরীর ঠান্ডা থাকবে। দেখুন বন্ধুরা, শরীরের জ্বালা ভাব কখন হয়? আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে যায়, আপনার শরীরে যদি ভিটামিনের কোনো ঘাটতি থাকে, আপনার হাতে পায়ে ব্লাড সার্কুলেশন ভালোভাবে না হয়, আপনার যদি ডায়াবেটিস থাকে, তবুও আপনার হাতের তালু এবং পায়ের তালু জ্বালা করতে পারে। এই মৌরি নিতে হবে 2 চা চামচ পরিমাণ। হাত পায়ের তালু সহ পুরো শরীরের জ্বালা ভাব দূর করতে এই মৌরি মারাত্মকভাবে কাজ করে। মৌরির পর আমাদের প্রয়োজন হবে বন্ধুরা ধনিয়া বীজ। ধনিয়াকে ইংলিশে কোরিয়েন্ডার সিডও বলে। ধনিয়াও ঠান্ডা জাতীয় মশলা। ধনিয়া খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে, পেটের জন্য অনেক ভালো এই ধনিয়া বীজ। ধনিয়া নিতে হবে 2 চা চামচ পরিমাণ। গরমে হাতের তালু পায়ের তালু সহ পুরো শরীর বেশি জ্বালা করে, কিন্তু আজকাল শীতের সিজনেও অনেকের হাত পা জ্বালা করতে দেখা যায়। তৃতীয় উপাদান হলো বন্ধুরা মিশ্রি। মিশ্রি কিন্তু অনেক উপকার করে হাত পায়ের তালু জ্বালা করা দূর করতে। মিশ্রিও নিতে হবে 2 চা চামচ পরিমাণ। এবারে এই সবগুলো উপকরণ আমি একটি মিক্সারে নিয়ে গুঁড়ো করে নিব। আপনি যদি চান তাহলে এটি শুকনো শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারবেন। মৌরি আর ধনিয়া বীজ ভুলেও ভেজে নেবেন না, কাঁচাই গুঁড়ো করে নিতে হবে। একদম ভালোভাবে গুঁড়ো বা পাউডার করে নিতে হবে। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এটি 3 থেকে 4 দিন অনায়াসে আপনি সেবন করতে পারবেন এতটুকু পরিমাণে নিলে। টানা 7 দিন খেতে চাইলে পরিমাণে আরও একটু বেশি নিয়ে এভাবে গুঁড়ো করে রেখে দিবেন। এই গুঁড়ো বা পাউডার অবশ্যই কাঁচের জারে বা বয়ামে রাখতে হবে। গুঁড়ো করা তো হয়ে গেল, এখন এটি সেবন করার তরিকা জানুন। এখানে 1 গ্লাস নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিন। 1 গ্লাস পানিতে 1 চা চামচ এই গুঁড়ো দিয়ে মিশিয়ে সেবন করতে হবে। প্রথম 3 দিন 2 বেলা করে সেবন করবেন, সকালবেলা ও রাতের বেলা। পরবর্তী 4 দিন শুধু 1 বেলা সেবন করলেই যথেষ্ট, শুধু সকালবেলায় সেবন করে নিবেন। খাবার খাওয়ার 1 ঘন্টা পর এই গুঁড়ো বা পাউডার 1 গ্লাস পানিতে 1 চা চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে সেবন করে নিবেন। ডায়াবেটিসের রোগীরা এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে, হাতে পায়ের তালু জ্বালা দূর করতে চাইলে, তারা তো মিশ্রি দিয়ে এটি তৈরি করে সেবন করতে পারবেন না, তারা শুধুমাত্র মৌরি আর ধনিয়া দিয়ে গুঁড়ো করে এই নিয়মে 7 দিন সেবন করলেই রেজাল্ট পাবেন। এটি দুধের সাথে খাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র পানিতে মিশিয়ে সেবন করলেই হবে। এটি একটি পরীক্ষিত রেমিডি, 100% রেজাল্ট পাবেন। এটি তো খাওয়ার তরিকা জানালাম, এখন এমন একটি তেল প্রস্তুত করে দেখাবো যেটা মাসাজ করলেই আপনারা সাথে সাথে রেজাল্ট পাবেন। এখানে আমি নিয়েছি নারকেল তেল আর সরিষার তেল। এটি আপনারা এই 2 তেল দিয়েই তৈরি করতে পারবেন। সরিষার তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি, কারণ সরিষার তেল সবার রান্নাঘরে সবসময় পাওয়া যায়। গ্রামগঞ্জের মানুষ হাত পায়ের তালু জ্বালা করলে এটি অ্যাপ্লাই করেন। এটি একটি প্রাচীন পন্থা, চলুন দেখে নিই। আমি এখানে 1 চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি।
এবারে এখানে আমরা 2 চা চামচ পরিমাণ নরমাল ঠান্ডা পানি দিয়ে এটি সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেল ও পানি মেশানো হয়ে গেলে এবারে এটি আপনার হাতের তালুতে ও পায়ের তালুতে এভাবে সময় নিয়ে হালকা হাতে মালিশ করুন। যাদের পায়ের তালু জ্বালা করে না, শুধু হাত জ্বালা করে, তারা শুধু হাতের তালুতে এইভাবে হালকা হাতে মালিশ করুন, কম করে 5 মিনিটের মতো। রাতে ঘুমানোর আগে এভাবে হাতে পায়ের তালু মাসাজ করে ঘুমাবেন। পুরো হাত পায়ের তালুতে এই তেল দিয়ে মাসাজ করবেন, দেখবেন আপনার হাত পায়ের তালু জ্বালাভাব দূর হয়ে গেছে, সাথে সাথে ঠান্ডা অনুভব করছেন। এইভাবে এই রেমেডি সেবন করুন আর সাথে এইভাবে এই তেলের মালিশ করুন। 1 থেকে 2 দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং মনোযোগ দিয়ে শুনেছেন তারা বেশি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।